আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে আমার খালা শাশুড়ি বাড়ি থেকে অনেকগুলো আম পাঠিয়েছিল। তো আসলে এগুলো নিয়ে কি করব, এগুলো আমার শাশুড়ি একটু ভাবতেছিল যে আমগুলো কি করবে, আম সত্য করবে না আচার করবে। তো ওই থেকে আমি একটু নিয়ে আচার করব ভাবলাম, একটু শেয়ার করি আমার আচারের রেসিপিটা, একটু শেয়ার করি আমি কীভাবে আচার করি। তো আমি আজকে আচার করব দুই ধরনের, একটা করব হচ্ছে বাবুর আবুর জন্য পাঠাবো ঢাকায়, এটা ও ভাতের সাথে খাওয়ার জন্য, আর আরেকটা করব হচ্ছে একটু মিষ্টি করে নিজেরা ঘরে বাচ্চা কাচ্চা সবাই খাওয়ার জন্য। তো এটার জন্য আজকে সারাদিন প্রসেসিং করলাম, আম কেটে শুকালাম, কিছু হচ্ছে চামড়া ছাড়িয়ে শুকালাম, কিছু চামড়া সহ শুকালাম। সারাদিন প্রচুর রোদ ছিল, ছাদে শুকিয়েছি আমগুলো কেটে। তো এখন আচার বানানোর প্রস্তুতি চলছে। আমি এখানে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, এবার হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি খুবই সিম্পলভাবে আচার তৈরি করি, কোনো বাড়তি জিনিসপত্র বা বাড়তি দেই না, খুব সিম্পলি বানাই, কারণ হচ্ছে আমার বাচ্চাদের জন্য। আর আমার মনে হয় যে সিম্পলি আচার বানাইলেই বোধহয় বেশি ভালো লাগে অনেক মশলার থেকে। তো দিয়ে দিলাম রসুনের মধ্যে এবার আচারগুলো, আমের আচারগুলো। তো একটু ভালো করে মেখে নিব, এবার আমি চিনি দেবো। এখানে চিনি অনেক বেশি করে দিয়েছি, কারণ হচ্ছে এটা একটু মিষ্টি করে বানাবো, যেহেতু বাচ্চারা খাবে, সেহেতু একটু টক হলে ওরা আবার খেতে পারবে না। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সগুলো আমি তৈরি করেছি কীভাবে, শুকনো মরিচগুলো একটু হালকা গরম করে নিয়েছি, আবার গরম বেশি গরম করিনি, কারণ হচ্ছে বেশি গরম করতে গেলে এটা কালচে হয়ে যাবে। হালকা একটু তাওয়ার মধ্যে বসিয়ে জাস্ট চুলার তাপের মধ্যে দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে হচ্ছে পাঁচফোড়ন তেলে ওইগুলোকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো সব দিয়ে দিলাম, এই তো আমার আচারগুলো হচ্ছে। এদিকে আমি পাশে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি আমার ঝাল আচারগুলো করবো, যেগুলো আমি ঢাকায় পাঠাবো ওগুলো আমি এখানে করব। তো এগুলোর মধ্যে আমার আরেকটা ইয়ে হচ্ছে যে আমি এটার মধ্যে জাস্ট মশলাপাতিগুলো দিয়ে একটু হালকা কষিয়ে রাখবো। তো পরে হচ্ছে আমি এটার সাথে রসুন অ্যাড করব, ইন্ডিয়ান রসুন যেগুলো বড় বড় কোয়া হয় ওইগুলো আসলে কিছু ছিলে এটার সাথে দিয়ে, তারপরে ভালো করে আমি এটাকে রান্না করব। তো এই তো রসুন দিয়ে দিলাম, একটু হালকা চিনি দিলাম, বেশি চিনি দিলে আবার ও পছন্দ করবে না। তো ওই আগে যে আচারগুলো করেছিলাম ওইগুলোর মধ্যে আমি হচ্ছে 1 কেজি চিনি দিয়েছি, আম হচ্ছে মেবি 2 কেজি হবে। তো এটার মধ্যে আমি 1 কেজি চিনি দিয়েছি, একটু মিষ্টি করেছি, আর হচ্ছে আমগুলো প্রচুর টক ছিল। তো এটাতে আমি লবণ দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াবো, বেশিক্ষণ এটাকে আমি ইয়ে করবো না। তো ঝাল আচারের মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে একটু হলুদ দিই, কারণ হচ্ছে হলুদ দিলে আমার কাছে মনে হয় যে আচারের মানে কালারটা খুব সুন্দর আছে, এই যে কালারটা কত সুন্দর লাগতেছে এই জন্য। তো সবার কেমন লাগলে আমার আচারের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবেন।